আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত দ্বিতীয় শ্রেণীর আমার বই যে পাঠ্যপুস্তকটি রয়েছে সেই আমার বই পাঠ্যপুস্তকের দ্বিতীয় পর্বের যে বইটি সেই বইয়ের অন্তর্গত আমাদের গ্রাম এই কবিতাটি পাঠ করব পাঠের মাধ্যমে কবিতাটি বিশ্লেষণ করব এবং এই কবিতার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর হাতে কলমে করে দেবো তো এই এটি মূলত দ্বিতীয় শ্রেণীর আমার বই নামক যে পাঠ্যপুস্তক রয়েছে তার একশো নম্বর পেজে এই কবিতাটি রয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়ি চলে আসবো মূল ভিডিওতে আমাদের গ্রাম আমাদের গ্রাম এই কবিতাটির কবির নাম কি বন্দে আলী মিয়া এই বন্দে আলী মিয়া জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে তিনি কবিতা গান নাটক উপন্যাস ইত্যাদি প্রভৃতি রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত বিশেষত তিনি শিশুদের জন্য অজস্র কাব্যগ্রন্থ লিখে গেছেন তো রকম একজন গুণী মানুষের লেখা একটি ছড়া আমাদের গ্রাম সেটি আমাদের দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বইতে রয়েছে সেই আমাদের গ্রাম ছড়াটি আমরা পাঠ করব এবং পাঠের মাধ্যমে বুঝবো যে কবি এখানে কি বলতে চাইছেন দেখো আমাদের গ্রাম এই কবিতার নামের মাধ্যমেই কিন্তু আমরা একটি পাচ্ছি কি এখানে যিনি লিখছেন বা যিনি লেখক হিসেবে বক্তা হিসেবে নিজেকে তুলে ধরছেন তার গ্রামের প্রতিচ্ছবি তিনি তার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন সেটাই দেখব দেখো আমাদের এই কবিতার উপরে একটা ছবি রয়েছে দেখো এই ছবিটা যদি আমরা মন দিয়ে দেখি যে এখানে ঘর রয়েছে পাশাপাশি তারপরে গাছপালা পথ মেঠো পথ তারপরে দুটি ছেলে মেয়ে পিঠে রয়েছে ব্যাগ এরা দেখলেই বোঝা যাচ্ছে যে এরা শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী তারা সম্ভবত বিদ্যালয়ে যাচ্ছে তো এইরকম একটা পরিবেশ দেখে কিন্তু আমাদের মনে গ্রামের প্রতিচ্ছবি ফুটে ওঠে তো আমরা কবিতার মাধ্যমেও সেই রকম একটি গ্রামের প্রতিচ্ছবি পাবো এবং কবিতার নামের মাধ্যমেও তো আমরা বুঝতে পারছি যে আমাদের গ্রাম সেখানে গ্রাম সম্পর্কেই কিছু বলা হবে এ আমাদের গ্রাম বন্দেয়ালি মেয়ার খুবই উল্লেখযোগ্য একটি কবিতা এটি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সিলেবাসেও আমাদের গ্রাম কবিতাটি ছিল এবং আমাদের খুবই আনন্দ হতো কবিতাটি পড়ার মাধ্যমে তো আজকে আমি সেই কবিতাটি তোমাদের সামনে পাঠ করছি দেখো কবি এখানে কি বলছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যাই আমাদের ছোট গায়ে গায়ে অর্থাৎ গ্রামে আমাদের ছোট গ্রামে ছোটো ছোটো ঘর আমাদের ছোট গ্রামে কি ছোট ছোট ঘর থাকি সেথা সেথা শব্দের অর্থ হচ্ছে সেখানে থাকি সেখানে সবে সবে অর্থাৎ সবাই এখানে কবিতার কবিত্বের ভাষায় লিখেছেন সবে এটা হচ্ছে কাব্যধর্মী ভাষা বা ছন্দের প্রয়োজনে তিনি রকম লিখেছেন তো সেথা মানে হচ্ছে সেখানে সবে মানে হচ্ছে সবাই তাহলে সেখানে সবাই মিলেমিশে থাকে থাকি সেটা সবে মিলে অর্থাৎ সবাই মিলেমিশে থাকে নাহি কেহ পর অর্থাৎ কেউ কারো পর নয় নাহি হচ্ছে নেই নয় নয় বা না অর্থে ব্যবহৃত হয়েছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যায় অর্থাৎ পাড়ার সকল ছেলে এখানে যে শুধুমাত্র ছেলেদের কথাই বলা হয়েছে তা নয় ছেলে মেয়ে শিশুরা সকলে যেন একসাথে মিলেমিশে ভাই ভাই অর্থাৎ তারা কেউ কারো পর নয় সবাই যেন আপন ভাই ভাইয়ের মতন আপন সেই রকম একটা অর্থ এখানে কবি বোঝাতে চাইছেন একসাথে খেলি অর্থাৎ সকলে একসাথে খেল খেলা করে তারা এবং পাঠশালে যায় পাঠশালা অর্থাৎ বিদ্যালয় তারা একসাথে বিদ্যালয়ে যায় তারপর বলছে হিংসা ও মারামারি কৌফু নাহি করি পিতামাতা সদা মোরা ডরি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ বলছে হিংসা ও মারামারি কৌফু নাহি করি অর্থাৎ তারা কখনো হিংসা ও মারামারি করে না পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি অর্থাৎ পিতা মাতা যারা আছেন গুরুজন যারা আছেন বয়স্ক যারা আছেন তাদের সবসময় কি সদা সদা মানে সবসময় মোরা মোরা মানে আমরা ডরি মানে ভয় পাই অর্থাৎ পিতা মাতা গুরুজনদের আমরা সবসময় ভয় পাই এখানে ভয় ডড়ি শব্দের অর্থ যে শুধুমাত্র ভয় পাওয়া তা নয় শ্রদ্ধা মিশ্রিত ভয় অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা করেই বলে কিন্তু ভয় পায় আমাদের ছোটোগ্রাম মায়ের সমান তাহলে আমাদের ছোটগ্রাম কার সমান আমাদের শটকোশেন আসতে পারে আমাদের ছোটগ্রাম মায়ের সমান আলো আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ তাহলে আমাদের ছোটগ্রাম আমাদের আলো অর্থাৎ সূর্যের আলো বাতাস অর্থাৎ অক্সিজেন এগুলি দিয়ে আমাদেরকে আমাদের প্রাণ বাঁচিয়ে রাখছে তারপরে বলছে মাঠ ভরা ধান মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি তাহলে চাঁদের কিরণ লেগে কী ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে তারপরে দেখো বলছে যে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন অর্থাৎ আম গাছ বা জাম গাছ বাঁশঝাড় এরা সবাই পাশাপাশি যেন আত্মীয়দের মতন রয়েছে তারা কিন্তু কেউ কারোর সাথে হিংসা বিবাদ ঝগড়া মারামারি করেন অর্থাৎ গাছেদের কাছ থেকেও কিন্তু আমরা একটি শিক্ষা পাই তারা যেন পাশাপাশি একে অপরের সাথে আত্মীয়ের মতন রয়েছে মিলেমিশে সেই রকম একটি বার্তাই কবি দিতে চাইছেন যে আমাদের দেখো সামগ্রিকভাবে কবিতাটির তে আমরা দেখছি পাড়ার সকল ছেলে তারাও একসাথে রয়েছে গাছপালাও একসাথে রয়েছে বলতে গেলে গ্রামের সকলেই একসাথে রয়েছে তাদের মধ্যে কোনো হিংসা বিবাদ মারামারি নেই তো এই রকম একটি পরিবেশ খুবই সুন্দর পরিবেশ যেটা আমাদের এখনকার সমাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন সেই রকম একটি বার্তাই কিন্তু কবি এখানে দিতে চাইছেন যে আমরা যদি সকলে একসাথে মিলেমিশে থাকি তবে কিন্তু আমাদের সুখের পরিমাণটা জীবনের জীবনে আনন্দের পরিমাণটা খুশির পরিমাণটা আরও বাড়ে তারপরে বলছে সকালে সোনার রবি পূব দিকে ওঠে অর্থাৎ পূর্ব দিকে সূর্য ওঠে আমরা সকলে জানি যে সকলে সোনার রবি রবি শব্দের অর্থ হচ্ছে কি সূর্য পূব দিকে পূব দিক অর্থাৎ পূর্ব দিক যেদিকে সূর্য ওঠে তো সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তাহলে দেখো সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে পাখি ডাকে বায়ু বায়ু শব্দের অর্থ হচ্ছে বাতাস বাতাস বয় আর নানা ফুল ফোটে এই হচ্ছে সম্পূর্ণ কবিতা কবিতাটির মাধ্যমে যেমন গ্রামের একটি প্রাকৃতিক সৌন্দর্যের রূপ ফুটে উঠেছে তার সাথে সাথে গ্রামের মানুষদের যে সুন্দর মন রয়েছে তারা একসাথে মিলেমিশে থাকতে পারে কেউ কারোর সাথে হিংসা বিবাদ মারামারি করে না তারও একটি বার্তা এখানে দেওয়া হয়েছে তারপরে দেখো কবিতার এখানে কিছু শব্দার্থ রয়েছে কেহ কেহ মানে কেউ কভু কভু মানে কখনও গুরুজন গুরুজন মানে বয়সে যিনি বড়ো ডরি ডরি মানে কি ভয় পাই বায়ু বায়ু শব্দের অর্থ হচ্ছে হাওয়া বা বাতাস কিরণ কিরণ শব্দের অর্থ আলো আর আত্মীয় আত্মীয় মানে হচ্ছে নিজের পরিবারের লোকজন আর হেনো হেনো মানে মতো দেখো এর পরে বিয়াল্লিশ নম্বর পেজে আমাদের গ্রাম যে কবিতাটি রয়েছে তার কিছু প্রশ্ন এখানে রয়েছে তো সেই প্রশ্নের উত্তরগুলি হাতে কলমে সমাধান করব। দেখো এখানে ওপরে হেডিং করা রয়েছে হাতে কলমে তো এগুলির সমাধান করতে হবে আমাদের গ্রামের আমাদের গ্রাম কবিতার প্রশ্নগুলি তাহলে কত নম্বর পেজে রয়েছে একশো বিয়াল্লিশ নম্বর পেজ তোমরা চটপট বইটি বার করে নাও এখান থেকে তোমরা বইতে দাগিয়ে নিতে পারো বা খাতায় লিখেও নিতে পারো তো এখানে আমাদের প্রথমে বলেছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আমাদের গ্রামে কেউ কারো পর নাকি আপন নয় তাহলে এর উত্তর হবে আমাদের গ্রামে কেউ কারো পর নয় একের দুই আমাদের গ্রামটি ছোট আমাদের গ্রামটি ছোটো ছোটো হবে উত্তর একের তিন আমাদের গ্রামটা আমাদের মায়ের মতো তাহলে আমাদের গ্রামটা আমাদের কার মতো আমাদের মায়ের মতো তারপরে একের চার মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সূর্যের নাকি চাঁদের কিরণ লেগে করেছে কি তাহলে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকি মিকি তারপরে একের পাঁচ দা কবিতাটিতে মোট পঙ্ক্তির সংখ্যাগত দেখো এই ধরনের যদি প্রশ্ন আসে যে পঙ্ক্তির সংখ্যাগত তো এই পঙ্ক্তির শব্দের অর্থ হচ্ছে লাইন তাহলে তোমরা কবিতার লাইনগুলি গুনে গুনে তার উত্তর কিন্তু করতে পারবে তো কবিতাটিতে মোট পঙ্ক্তির সংখ্যাগত চোদ্দোটি তারপরে আমাদের এখানে বলেছে দুই দা কবিতাটিতে থাকা তিনটি যুক্ত বর্ণের শব্দ হলো অর্থাৎ কবিতাটিতে থাকা তিনটি যুক্ত যুক্তবর্ণের শব্দ লিখতে হবে দেখো আমি এখানে লিখেছি গ্রাম প্রাণ আর আত্মীয় তাহলে কবিতাটিতে থাকা তিনটি যুক্তবর্ণ হচ্ছে গ্রাম প্রাণ ও আত্মীয় এবার আমাদের বলেছে শব্দ তিনটির যুক্তবর্ণগুলি লিখি আর সেই যুক্তবর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি অর্থাৎ আমি এই যে যে তিনটি যুক্তবর্ণের শব্দ লিখেছি এখান থেকে আমাদের যুক্তবর্ণগুলি বেছে নিতে হবে এবং সেই যুক্তবর্ণগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে তো এর উত্তর কী হবে দেখো দুই দাগে আমি যে যুক্ত বর্ণগুলি নিয়েছি সেটি হচ্ছে গ্রাম প্রাণ ও আত্মীয় তো গ্রাম গ্রামের যুক্ত বর্ণ হচ্ছে ফলা এই ফলা দিয়ে একটি নতুন শব্দ তৈরি করেছি গ্রীষ্ম গয়েরফলা দীর্ঘী পেট কাটার সয়ময় বা মধ্যাহ্ন সয়ময় গ্রীষ্ম তারপরে প্রাণ প্রাণের যে যুক্তবর্ণটি রয়েছে সেটি হলো পয়ের ফলা তো এই পৈর দিয়ে একটি নতুন শব্দ তৈরি করেছি প্রিয় পৈরফালা রসি অন্ত অস্ত প্রিয় তারপরে আত্মীয় আত্মীয়তে আমার যুক্ত বর্ণ রয়েছে আমি একটি নতুন শব্দ তৈরি করছি আত্মা আ তয়ময় আকার আত্মা এরপর চলে আসবো তিন দাগে তিন দাগে রয়েছে পাঠ থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাই তো তিনের এক দাগ গ্রামের সকল শিশু ড্যাশ যায় তাহলে এর উত্তর হবে গ্রামের সকল শিশু পাঠশালায় যায় গ্রামের সকল শিশু পাঠশালায় যায় পাঠশালা মানে কি পাঠশালা মানে হচ্ছে বিদ্যালয় বা স্কুল তিনের দুই গ্রামে মাঠ ভরা ধান গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে তিনের তিন গ্রামে আত্মীয়ের মতো আছে আম গাছ জাম গাছ বাঁশঝাড় গ্রামে আত্মীয়ের মতো আছে আম গাছ জামগাছ বাস তিনের চার হিংসা ও মারামারি করা ভালো নয় হিংসা ও মারামারি করা ভালো নয় তিনের পাঁচ একসাথে থাকার আনন্দ অনেক একসাথে থাকার আনন্দ অনেক তারপরে দেখো আমাদের চার দাগে আমাদের বলেছে যে নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো অর্থাৎ আমাদের এখানে বিপরীত শব্দ লিখতে হবে কিন্তু কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে আমাদের কিন্তু নিজের ইচ্ছে মতো বিপরীত শব্দ বসালে হবে না আমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে বিপরীত শব্দ লিখতে হবে তো এগুলি অ্যান্সার হবে বড় বড় এর বিপরীত হবে ছোট রাতে রাতে এর উত্তর হবে কি এর বিপরীত শব্দ হবে সকালে রাতে এর বিপরীত শব্দ হবে কি সকালে অন্ধকার অন্ধকারের বিপরীত শব্দ হবে আলো এগুলি সবই থেকে খুঁজে নিয়ে লেখা আসমান আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ তো এর বিপরীত শব্দ হবে মাঠ এর বিপরীত শব্দ হবে কি মাঠ এরপরে দেখো আমাদের রয়েছে পাঁচ দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি তো এর উত্তরগুলি আমি খাতায় করে রেখেছি তো পাঁচের এক ধাক পাঁচের দাগের আমাদের বলেছে আমাদের ছোটো গ্রাম কার সমান এর উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আমাদের ছোটো গ্রাম মায়ের সমান তারপরে পাঁচের দুই চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে এর উত্তর হবে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে তারপরে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর কি কি ঘটনা ঘটে এর উত্তর হবে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর পাখি ডাকে বাতাস বয় ও নানান রকম ফুল ফোটে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পর পাখি ডাকে বাতাস বয় ও নানা রকম ফুল ফোটে তো এই ছিল আমাদের গ্রাম কবিতা পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ ও প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটি জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে